ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اما خلقت الجن والإنساء إلا لي عبدون إلى عن ابي هريرة رجي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدعو الله سبحانه وغجب عليه عليه فراه ابن ماجه عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الدعاء هو العبادة ثم قال وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستقبلون العبادات عباداتي سيدخلون جهنم داخرين رواه ابن وابن ماجه شمس بشانشا شيمان رب العالمين الجنه যিনি আমাদেরকে তার শ্রেষ্ঠ মাখলকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন অতপর তারই মনোনীত দিন ইসলামের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ অতঃপর এই দিন যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যার বিরাট ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি সে আখির নবী আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লু আলহিম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হরুদসালাম আল্লাহম আলাই আল্লাহ বারিক আলাই আমি পবিত্র কোরআনের একটি আয়াত এবং দুটি হাদিস পেশ করেছি এ দুটিকে সামনে রেখেই জুমার জুমা খুদবা সমাপ্ত করার প্রচেষ্টা ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমফিক ইল্লা বিল্লাহ বিশলি সাদরিমিউলি যে হাদিস আমি পাঠ করলাম সেখানে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলে দিচ্ছেন দোয়া আহ দোয়াই হচ্ছে ইবাদতের মূল আর আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে আমরা যে নামাজ আদায় করি আল্লাহ আকবর তার বীরে তাহারিমা দিয়ে যখন নামাজে প্রবেশ করছি অতপর দোয়াইসিতা অতপর সুরা ফাতেহা তারপরে কোরআনের আয়াত বা সুরা পাঠ করছি অতপর সিজদায় গিয়ে রুকুতে গিয়ে তসগি পাঠ করছি রুকু থেকে উঠে দুয়া পাঠ করছি গিয়ে পাঠ করছি সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে আমরা দুয়া পাঠ করছি তারপরে আমরা প্রথম বৈঠক যদি দুই বিশিষ্ট সলা হয় প্রথম বৈঠকে আত্মা হিয়াত পাঠ করছি দরুদ ইব্রাহিম পাঠ করছি অতপর শেষ ডাকাতে সালাম ফেরার বৈঠকে আমরা পাঠ করি তারপরে দোয়ায় মাসুরা এবং বিভিন্ন দোয়া তারপরে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা নামাজের ভেতরে যে দোয়াগুলো পাঠ করি এটাই হচ্ছে মূল নামাজের মেরুদণ্ড মূল হচ্ছে মেরুদণ্ড এখন কোনো ব্যক্তি যদি শুধুমাত্র নামাজ আদায় করে নিয়ম নীতিগুলো সে করলো হাত বাঁধলো রুকুতে গেল তারপরে রুকু থেকে উঠলো সিজায় গেল তারপরে সিজা পরিপূর্ণ করলো এইভাবে যদি সে নামাজকে পরিপূর্ণ করে তার নামাজ গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সে নামাজের মধ্যে যেখানে যেটা পাঠ করতে হয় সেখানে যদি সেটা পাঠ না করে প্লেন নামাজ আদায় করে তাহলে তার নামাজ গ্রহণযোগ্য হবে না যার জন্যে বলা হয়েছে দোয়াই হচ্ছে ইবাদতের মূল দোয়াই হচ্ছে ইবাদতের মগজ তাহলে এই দোয়া গুলো আমাদেরকে জানতে হবে অধিকাংশ মানুষ নামাজ আদায় করে আবার দোয়া জানে কিন্তু দোয়ার অর্থগুলো জানে না যার জন্যে আমাদের কি হয় আমরা দোয়াতে কি বলছি কিছু বুঝতে পারছি না বলে অধিকাংশ মানুষের নামাজের মনোনিবেশ ঘটে না তাদের মন এদিকে ওদিকে ভটকে চলে যায় আর যদি সঙ্গে সঙ্গে সে দোয়ার অর্থগুলো জানতো তাহলে সে নামাজ আদায় করবে আবার সে দোয়ার অর্থগুলো তার মনেতে ভেসে উঠবে দুয়া পাঠ করবে এবং দুয়ার অর্থগুলো তার অন্তরে ভেসে উঠবে ফলে সে নামাজটা সঠিকভাবে পরিপূর্ণ করতে পারবে তাহলে এইভাবে যদি করা হয় তাহলে তার নামাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তো নামাজ আমাদের পাঠ করতে হবে আর যে আয়াতটা হাদিসের মধ্যে আজ আসছে এগুলো মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো আঠাশের মধ্যে তিন হাজার মধ্যে বা আঠাশের মধ্যে তিন হাজার আটশো যেখানে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে দোয়ায় হচ্ছে ইবাদতের মহজ ইবাদতের মূল তারপরে কোরআনের আয়াত পাঠ করলেন সোরা গাফির বা মমিনুল সেখানে রয়েছে যে আয়াত সেটা পাঠ করলেন সে আয়াত পাঠ করলেন এটা যে অকল আরবকমদা ও ন ইয়াস্তাদিবিলাকুম ইন্নালা দিয়া ইয়াস্তাদ বিরুল না ইবাদ আ তি জাহান্নামা দাখিরিন তোমাদের রব অর্থাৎ আল্লাহ ওয়া তাআলা বলছেন তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব আমি তোমাদের দোয়া কবুল করব। তারপরে আল্লাহ সুভানা তালা বলছেন কিন্তু যারা অহংকারে আমার ইবাদত হতে সরে থাকে আমাদের আমার ইবাদত করে না অবশ্যই আমি তাদেরকে জাহান্নামে নামে লাঞ্ছিত করে পরবো জাহান্নামে নামে লাঞ্ছিত করে তাদেরকে প্রবেশ করাবো তাহলে এখান থেকে পরিষ্কার আল্লাহ সুভান তালা বলছেন তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব। আর যারা আমার ইবাদত করবে না অহংকার বসত তাদেরকে আমি জাহান নামে প্রবেশ করাবো আর মূলত খেয়াল করতে গেলে দেখা যাবে যে মানুষ আল্লাহ তালার ইবাদত করে না অহংকার বশতই কারণ আমি একজন হয়ে উঠেছি আমি পৃথিবীর সেরা হয়ে উঠেছি আমি কেন আল্লাহর ইবাদত করতে যাব এই তাদের ভাবনা চিন্তা অথচ যদি অস্তিত্ব খুঁজতে যাওয়া হয় তাহলে আমাদের অস্তিত্ব যে কোথায় গিয়ে ঠেকবে তার ঠিক নেই আল্লাহ সৃষ্টি করেছেন সূর্যকে সেই সূর্য বলে দিচ্ছি এখন দিন উজ্জ্বল হয়ে আছে সারা পৃথিবীতে তিনি সূর্যের আবর্তন করেছেন সূর্য যেখানে দেখা যাচ্ছে সেখানে দিন যেখানে দেখা যায় না সেখানে রাত আবার এই সূর্যের চাইতে বৈজ্ঞানিকরা বলছেন কোটি কোটি গুণ বড় প্রায় তেরো কোটি গুণ বড় হচ্ছে আমরা যে আসমানে রাতের বেলা তারকা দেখতে পাই মিটি মিটি সেই তারকাগুলো হচ্ছে এক একটা তারকা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় আবার সেই তারকাগুলোর মাঝে আমরা আসমানে দেখতে অনেকটা ফাঁকা আবার সেই তারকা গুলো কত তারকা আছে আসমানে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি আবার একটা মহান তারকা আছে যেটাকে বিজ্ঞানীরা কিছুদিন আগে আবিষ্কার করেছে অথচ আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে চোদ্দশো বছর আগেই বলে দিয়েছেন ফালা উকসুমা কাসমুল্লাহ আজিম শপথ সেই তারকার যেটা সমস্ত তারকাকে গ্রাস করে নেবে তোমরা যদি জানতে যে এটা কত বড় শপথ সুরাবাকার মধ্যে আল্লাহ তালা বলেছেন তাহলে সেই ব্ল্যাক হল ব্ল্যাক হল এমন একটি তারকা যে তারকার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা গেলে সেটাকে গিলে খাবার ক্ষমতা সে রাখে তাহলে সেটা কত বড়ো তাহলে আমরা যদি নিজেদের অস্তিত্ব খুঁজতে যাওয়া যায় তাহলে কোথায় গিয়ে পড়বে আজকে আমরা যে অবস্থান করছি আমি একজন আমার চোখ আমার নাক আমার দেহ আমার পা আমার হাত এই সমস্ত কিছু একটা সুইচের মধ্যে কাজ করছে আল্লাহ বলে সুবান রুবু হচ্ছে আমার রুবু হচ্ছে আমার হুকুম আমার আদেশ এই রুবু আমাদের শরীরে আছে বলে এই খাঁচার মধ্যে আছে বলে আমাদের শরীর নড়াচড়া করছে আমরা চলা করতে পারছি পৃথিবীর সমস্ত কিছু চোখ দিয়ে দেখতে পাচ্ছি হাত দিয়ে কাজ করতে পারছি পা দিয়ে চলাচল করতে পারছি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারছি এর দ্বারাই আর এই রুহুর যখনই এই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে তখনই কিন্তু আমরা এই শরীর অকেজ হয়ে পড়বে তখন এই শরীরের নাম কি হয়ে যাবে তখন এই শরীরের নাম হয়ে যাবে লাশ আর বলবে না যে অমুক আব্দুল শকুর আব্দুল গফুর আব্দুল ওয়াহাব এটা না তখন হয়ে যাবে লাশ এই লাশকে বোসল দাও এই লাশকে খাটাতে রাখো এই লাশকে কবরস্থানে নিয়ে চলো লাশের জানাজা হয়েছে কিনা লাশের সমস্ত কিছু সমাধান হয়েছে কিনা তাহলে আমরা যদি চিন্তা ভাবনা করি দেখতে পাবো যে আমাদের অস্তিত্ব বিহীন হয়ে পড়বে এই রুহু ছাড়া আমরা পাঠিয়েছেন এই পৃথিবীর তিনি নির্ধারণ করে রেখেছেন আল্লাহ সুবানা বলছেন আল্লাহ হায়াত না আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি আমি মৃত্যুদের সৃষ্টি করেছি অতপর জীবন দান করেছি যে মৃত্যুর মাধ্যমে এর ঘটাবো বিচ্ছেদ ঘটাবো আর এটা এইগুলো করেছি যে পৃথিবীর বুকেতে গিয়ে কে কত সৎ আমল করতে পারে ভালো আমল করতে পারে এটা দেখার জন্য যে বেশি ভালো আমল করে আসবে সে আল্লাহ সুবান তালা নিকট আল্লাহ সুবান তালা বলছেন হাসান পাবে সে আল্লাহ সুবান তালা বলছেন ওয়াকিম সালাত ওয়াতুস জাকাত ওয়াকলি লাহ হা করে যেন হাসানা তোমরা নামাজ আদায় করো জাকাত প্রদান করো আর আল্লাহ সুবান তালাকে উত্তম ঋণ দান করো দান খয় রাসাতকার মাধ্যমে তাহলে আল্লাহ সুবান তালা কালকে আমাদের সেগুলোকে ফেরত দেবেন তো আজকে আমরা ইবাদত হতে বঞ্চিত যে মানুষ ইবাদত সে প্রকৃত পক্ষে আল্লাহ রব বলে সুবাহ করেন এটা জানতে হবে কারণ আল্লাহ সুবহান তালাকে রব বলে স্বীকার করার পর তাকে মালিক বলে স্বীকার করার পর তাকে প্রভু বলে স্বীকার করার পর তার গোলামিং করবো না তার ইবাদত করবো না তার উপাসনা করবো না এটা কি করে হতে পারে তাহলে পক্ষে বোঝা যাচ্ছে যে আমাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে আমাদের ইমানের মধ্যে ঘাটতি আছে যদি কেউ বিশ্বাস করে যে আমাকে মরতে হবে আর আল্লাহ সুমন তালার কাছে পুঙ্খানুপুঙ্খ ভাবে জবাব করতে হবে তাহলে সে ব্যক্তি অবশ্যই অবশ্যই আল্লাহ সুমন নাফারমানি করতে পারে না সে অবশ্যই নামাজ আদায় করবে সে অবশ্যই দোয়াগুলো জানবে দোয়ার মাধ্যমে আল্লাহ সুমন তালা নৈকট্য অর্জনের প্রচেষ্টা করবে যেহেতু মহানবী সাল বলেই দিয়েছেন যে দোয়াই হচ্ছে ইবাদতের মূল তাহলে দোয়াগুলোকে আমাদের জানতে হবে আমরা নামাজ আদায় করব। আমরা সেই নামাজে কি বলছি কি করছি আল্লাহ সব তাদের কাছে কীভাবে প্রার্থনা করছি কিছুই আমরা বুঝি না অথচ আমরা মূল দোয়াকে কোনগুলোকে বুঝি আমরা বুঝি যে নামাজ হয়ে যাবে ইমাম সাহেব হাত তুলবেন কিছু বলবেন আরবিতে আর কোনো হাত তুলে তার সঙ্গে আমিন আমিন বলবেন এটাকে আমরা দোয়া মনে করি এছাড়া কি দোয়া নাই দুঃখের বিষয় মানুষ বুঝতে চায় না সত্যকে তারা গ্রহণ করতে চায় না সত্য থেকে অনেক দূরে আমরা দোয়া হচ্ছে ইবাদত আর ইবাদতটা করতে হবে ভাবে আর যারা গাফিল হয়ে আছে যারা দোয়া করে না যারা ইবাদত করে না আল্লাহ সুবাহ তাদেরকে যে কঠিন ভাবে জাহান্নামের শাস্তি প্রদান করবেন সেই জাহান্নাম যে জাহান্নামের আগুনের তেজ কত এই আগুনের পৃথিবীর আগুনের একটি ম্যাচিসের কাঠি একটি দেশলাই কাঠি যদি জ্বালায় আর আমাদের হাতের কাছে নিয়ে আসা হয় হাতের তালুর চামড়া হচ্ছে সবচেয়ে মোটা এখানে যদি ধরা হয় তাহলে সামান্যক্ষণ এক দুই সেকেন্ড ধরলেই এই চামড়াতে ফুচকা পড়ে যাবে অথচ জাহান্নামের আগুনের তেজ হচ্ছে এই পৃথিবীর আগুনের চাইতে উনসত্তর গুণ বেশি তারপরে জাহান্নামকে যারা ভয় করে না জানতে হবে যে তাদের ইমানের মধ্যে ঘাটতি আসে বলে আল্লা সুহানকে বিশ্বাস করে না বলেই কবরের জীবনকে বিশ্বাস করে না বলেই তাদের এই অবস্থা যদি তারা বিশ্বাস করত তাদের আজকে এই অবস্থা না তারা তারা হয়ে দিন আর মূল ঘাটতি হচ্ছে ঘাটতি হচ্ছে আমাদের ইসলামী শিক্ষা নাই যে শিক্ষার জন্য আল্লাহ সুভান সর্বপ্রথম কোরআনের অবতীর্ণ করেছেন তিনি বলে দিয়েছেন বিশ মে রব্বি খলাক বড় তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই প্রভুর নামে আপনার ছেলেকে ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন প্রফেসর করুন জজ করুন কোনো অসুবিধা নেই কিন্তু তার মধ্যে দিনের শিক্ষা অবশ্যই থাকতে হবে দিনের শিক্ষা থেকে যদি মেহরুম থাকে তাহলে কিন্তু জানতে হবে সে কিছুই শেখেনি দুঃখের বিষয় টেলিভিশনে আজকে আমরা অনেক কিছু প্রোগ্রাম হয় জানি সেই টেলিভিশনের দেখবেন একটা প্রোগ্রাম বা হয় প্রশ্নোত্তর পর্ব সেখানে কিছু প্রাইজ দেওয়া হয় গিফট দেওয়া হয় সেখানে এক ফিল্মের অভিনেতা তিনি প্রশ্ন করছেন একটা মুসলিম তার সম্মুখে বসেছে তার নাম মুসলিম বলে তাকে মুসলিম হিসাবে হচ্ছে যে বলতো এর মধ্যে কে ছিল না এর মধ্যে কে নবী বা রসুল ছিল না তাকে অপশন দেওয়া হচ্ছে চারটি করে অপশন দেওয়া হয় তার মধ্যে একটি রাইট যে আদম মোসা মোহাম্মদ কিংবা জিবরিল তখন সে মুসলিম ব্যক্তিটি ঘাবড়ে যাচ্ছে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলছে যে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না যেহেতু সেখানে একটি ব্যাপার থাকে যে কয়েকটি অপশন দেওয়া হয় প্রশ্নের উত্তর দিতে পারবে না বলে প্রশ্ন পাল্টে দেওয়া হয় তো বলা হচ্ছে ঠিক আছে প্রশ্নটা পাল্টে দেওয়া হবে কিন্তু না এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে কি দিতে তখন সে বলছে যে বা নবী ছিল না আম্বিয়া ছিল না তার নাম বলছে বলছে মৌসা তখন সেই ফিল্ম অভিনেতা যে হিন্দু সে বলছে তাকে আপনার উত্তরটা ভুল হতো উত্তর সঠিক এটাই হতো যে জিবরিল তিনি নবী ছিলেন না তিনি ফেরেস্তা ছিলেন আদম সবচাইতে প্রথম ব্যক্তি ছিলেন মানুষ ছিলেন তিনি নবী ছিলেন মূসা নবী ছিলেন বানী ইসরায়েলদের আর মোহাম্মদ শেষ নবী আর জিবরিল ছিল ফেরেস্তা নবী বা মাধ্যে মধ্যে যিনি আল্লাহ সুবানার বার্তাকে আনতেন তাকে বলা হয় ফেরেস্তা তিনি নবী ছিলেন না তো চিন্তা করার বিষয় একজন হিন্দু সে সিনেমার অভিনেতা সে প্রশ্নের উত্তর দিচ্ছে আর মুসলমানের বাচ্চা মুসলমান নাম সে প্রশ্নের উত্তর দিতে না এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী হচ্ছেন অভিভাবকগণ যারা নিজেদের ছেলেদেরকে দুনিয়াবি শিক্ষা দিতে এত প্রস্তুত এত গাফিল হয়ে গেছে দিন থেকে যে নিজেদের নবীর নাম তাদেরকে শিক্ষা দিতে পারেনি কটা নবী কোন কোন নবী এসেছে এবং প্রেস্তাদের নাম কি নবীর নাম কি নবীর কটা স্ত্রী ছিল নবীর জীবনী কি এগুলো শিক্ষা দেবার তারা করে না অধিকাংশ জায়গায় যে ছেলেদেরকে শিক্ষা দেওয়া হয় না দিন ইসলাম শিক্ষা দেওয়া হয় হয় না না তাদেরকে করা দিন ইসলাম শিখতে গেলে পরে স্কুলে কলেজে যে যার তারা পড়াশোনা করছে তাদের উপরে চাপ পড়বে ফলে এই পড়াশোনা ক্ষতি হবে যার যার জন্য কোরআন পর্যন্ত শিক্ষা দেওয়া হয় না আমরা তো দেখছি অহরহ আমাদের বাড়িতেও আসছে প্রায় তো দেখছি যে যেসব মেয়েরা মেয়েদের বয়স হয়ে যাচ্ছে বিয়ে দিতে হবে সেই বিয়ে যখন দিতে হবে মেয়েদের যখন বিয়ের বয়স হয়ে যাচ্ছে তাকে যখন দেখতে আসবে ছেলেদের পক্ষ থেকে দেখতে আসবে তখন জিজ্ঞেস করবে যে তুমি কোরআন জানো কোরআন পড়তে জানো সে যদি বলে হ্যাঁ কোরআন পড়তে জানি অথচ কোরআন পড়তে জানে না তাহলে মিথ্যা হবে যার জন্য তাকে শিক্ষা দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে আলী বা তা আসা ওই বুড়ি বয়সে তো এই আমাদের অবস্থা আজকে ছেলে মেয়েদেরকে অভিভাবকরা যদি শিক্ষা না দেয় কাল অবস্থা আমাদের আজকে যে অবস্থা এর জন্য দায়ী হচ্ছেন দিন ছেলে মেয়েদের যে ইসলামিক শিক্ষা নাই তাদের মধ্যে দিন নাই অভিভাবক অভিভাবকগণ নিজেরা নামাজ আদায় করে না নিজেরা দোয়া জানে না আর ছেলে মেয়েদেরকেও দিন ইসলাম শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করে না তারাও দুয়া জানে না এই যদি আমাদের অবস্থা হয় তাহলে কিন্তু আগামীতে আমাদের ভয়ঙ্কর পরিস্থিতি আসছে আল্লাহ সুভানতলার গজব আমাদের উপরে এই পৃথিবীর বুকে অবতীর্ণ হবে এবং আখেরাতে কাল আমরা ক্ষতিগ্রস্ত হব কালকে আমরা আখেরাতে গিয়ে আমাদের অভিভাবক হিসাবে আমরা জবাব দিয়ে করতে পারবো না যার ফলে আমাদের পরিণতি হবে ভয়ঙ্কর আমরা আল্লাহ সুভানতালার রহমত থেকে বঞ্চিত হবার তার জন্যে আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে হয়তো গজবের সম্মুখীন হতে হবে তো আল্লাহ সুভানতলার নিকট আমাদের এই আশা রাখতে হবে যে আল্লাহ তালা যাতে আমাদের উপরে রহমত বর্ষণ করেন আর তার জন্যে আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার প্রয়াস করতে আল্লাহ আল্লাহ তালা যে জন্যে আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যটাকে পূরণ করতে হবে আমাদেরকে ভালো ভালো কর্মের প্রতিযোগিতা করতে হবে আর এই ভালো কর্মের প্রতিযোগিতা করতে হলে নেক কর্মের প্রতিযোগিতা করতে হলে অবশ্যই আমাদেরকে দিন ইসলামকে সঠিকভাবে জানতে হবে কোরআনকে জানতে হবে কোরআনকে পড়তে হবে তার অর্থ জানতে হবে তার উপরে আমল করতে হবে কোরআন হাদিসকে জানতে হবে দিন ইসলামের শিক্ষা কোরআন তথা হাদিসের শিক্ষা অর্জন করতে হবে এবং নিজেদের ঘর খেয়ে নিজেদের সমাজকে পরিবর্তন হবে করতে হবে কোরআন হাদিসের আমল দ্বারা যদি আমরা এগুলো করতে না পারি তাহলে জানতে হবে যে এই পৃথিবীতে যে আল্লাহ সুবান আমাদেরকে পাঠিয়েছেন আমাদের মৃত্যু পর্যন্ত যে জীবনটা চলবে এটা বৃথা তাই আসুন কোরআন আর হাদিসের আলোকে আমরা নিজেদের জীবনগুলোকে গড়ি দোয়া শিখতে হবে দোয়া জানতে হবে দুয়ার এত অর্থ আছে দুয়ার এত মর্যাদা আছে সেই দোয়ার মাধ্যমে আপনি অনেক কিছু থেকে পরিত্রাণ পেতে পারেন এই দোয়া যদি না জানি দোয়া যদি আমাদের জীবনের কে বাস্তবায়ন করি আমরা কিন্তু গাফিল হয়ে যাব তো ইবাদত করতে হবে আল্লাহ সুবাহ বলছেন নবী সাল সাল্লাম যেটা বলেছেন আমি যেটা প্রথম হাদিস যেটা পাঠ করেছিলাম আর সুবাহ আলাইহি আল্লাহ সুবাহ তাদের উপরে রাগাম্বিত হন সেই ব্যক্তির উপরে রাগাম্বিত হন যে ব্যক্তি বা যারা আল্লাহ সুবাহতালার নিকট দোয়া চায় না তাদের উপরে আল্লাহ সুবাহতালা রাগাম্বিত হন তিনি রেগে যান তাদের উপরে আর যদি আমরা পরিলক্ষিত করি যে নামাজের মাধ্যমে আমরা কিন্তু দোয়া চেয়ে নেই কিন্তু জানবো তবে তো আমরা যখন নামাজে প্রবেশ করছি কি বলছি আমরা যখন রুকু করছি কি বলছি আমরা যখন রুকু থেকে উঠছি দোয়া পড়ছি কি বলছি আমরা দুই সিজার মধ্যে দুই সিজার মাঝে দোয়া পড়ছি আল্লাহ মাকসিলি ওর হেমনি ওয়াহাদিনি ওয়াফিনি জুকনি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে দয়া করো আমার রোজ রোজগারে বোর উদ্যান করো আমাকে সুস্থ শরীর দাও তো আর কি চাই আপনার সমস্ত কিছুতে চাওয়া হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু নামাজ পড়ে দোয়া করতে হবে কি দোয়া সবাই মিলে হাত তুলে দোয়া এটাকেই সবাই দোয়া বলে জানে অথচ তিরমিজিতে যে হাদিস এসেছে আবার কিছু মানুষ আমাদের এখানে বিদাত করে কিছুটা বিরাজ করে কি তারা ফরজ নামাজ পরে হাত তুলে দোয়া করে আমরা এক জায়গায় ছিলাম উত্তর চব্বিশ পরগনায় একটি দোয়া নিয়ে মোনা যারা হয়েছিল তো সেখানে দুই পক্ষের কিছু আলেম ছিল এই পক্ষের কুড়িজন আলেম ওই পক্ষের কুড়িজন আলেম আমি নাম নাম নিতে যাচ্ছি না যেহেতু তার আমি চাচ্ছি না যে কোনো আলেমেরও অসম্মান করতে তো এই পক্ষের কুড়িজন আলেম ওই পক্ষের কুড়িজন আলেম দোয়া পন্থী যারা হাত তুলে ধোয়ার পন্থী এখানে হাত তুলে ধোয়া সেখানে হাত তুলে দোয়া তাদের কুড়িজন আলেম ছিল আর আমরা ছিলাম যারা যে হাত তুলে দোয়া সেখানেই করতে হবে যেখানে প্রমাণিত তো এখানে কুড়ি জন আলেম ছিলাম সেই তার মধ্যে আমি একজন ছিলাম আলহামদুলিল্লাহ তো সেখানে ফাইসলা হয়ে গেল সেখানে ফাইসলা হয়ে গেল যে কেবলমাত্র দৃষ্টি প্রার্থনা ছাড়া বা কোনোতে না জেলা ছাড়া সমবেত হাত তুলে দোয়া করা কোথাও যাবে না এর ফায়সলা হয়ে গেল অপর স্বীকার করে নিল যে কোথাও এর প্রমাণ নাই যে অন্য 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 ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম হাত তুলে দোয়া করেছেন সবাইকে নিয়ে আর কোথাও প্রমাণ নাই অতএব সিদ্ধান্ত হয়ে গেল তারপরে দেড় ঘন্টা অতিবাহিত হয়ে গেল যে ফরজ নামাজের পরে একা একা হাত ছেড়ে দোয়া করা যাবে কি না এই নিয়ে আবার অতিরিক্ত সময় ব্যয় হলো কারণ নামাজের যে হাদিসগুলো এসেছে নামাজ পরে নামাজ পরে কি করতে হবে ফরোজ নামাজের সালাম ফিরে তাকবির দিতেন আল্লাহ রসুল সাহা আর তাকবির বলতে আমরা বুঝি আল্লাহ আকবার অতপর আশাক ফিরুল্লাহ আশাক তিনবার তারপরে কি রয়ছেন তারপরে আল্লাহুমান তাআলা সালাম আমিন তাআলা তবারক তায়াজ আল জলাল ও তারপরে বিভিন্ন দোয়া তারপরে শেষ শেষ বেলা আয়াতুল কুরসি তারপরে সূরা ইখলাস সূরা ফাসসালাক সুরা নাস তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো 33 বার করে বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই কালিমাটা পাঠ করতে হবে তো এগুলোর পরে কি করতে হবে এগুলো কোনো হাদিসের মধ্যে নাই যে এমন কোন শব্দ নাই একটিও হাদিস নাই যে ফরোয় নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জিগের আজকারগুলো করার পরে হাত তুলে একা দোয়া করেছেন বা কোনো সাহাবা বলছেন যে আমি আল্লাহ রসুল সালামকে ওইভাবে হাত তুলে ধোয়া করতে দেখেছি ফরোয় নামাজের পরে কিংবা কোন সাহাবা ফরই নামাজ পরে বিভিন্ন জিকে আজগার করে তারা হাত তুলে ধোয়া করেছেন এটা একটিও কোথাও প্রমাণ নয় কোনো হাদিসই নাই তাহলে এর থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে অর্থাৎ ফরজ নামাজের পরে একা একাও হাত তুলে দোয়া করা যাবে না যেহেতু এটা নাই আর যে হাদিসের কথা বলা হয় তিরমিজির একটি হাদিস আছে যেখানে শব্দ এসেছে দুবুর সলাদ অথচ সেটাকে প্রমাণ করার চেষ্টা করা হয় যে সলাতের পরে ফরজ নামাজের পরে বলে চেষ্টা করা হয় কিন্তু দুপুর শব্দের অর্থ হচ্ছে আমাদের যে ঘাড় থেকে নিয়ে একটি হাড় নেমেছে পেছন দিকে সেইটাকে বলা হয় মেরুদণ্ড এই মেরুদণ্ডের শেষ হচ্ছে আমাদের পাছার উপরে অর্থাৎ মেরুদণ্ডের হাড়টা যে শেষ হয়েছে এটা আমাদের শরীরের শরীরের ভিতরে না বাইরে অবশ্যই শরীরের ভিতরে শরীরের বাইরে হাড়টা বেরিয়ে যায়নি তাহলে দুবুরো সলা সলাতের ভেতরে অর্থাৎ সলাতে শেষ লগ্নে সলাতের শেষ লগ্নে দুয়া কবুল হয় কখন যখন আপনি নামাজে সালাম ফেরার বৈঠক করছেন আপনি আত্মাহিয়াত পাঠ করলেন আপনি দরুদ ইব্রাহিম পাঠ করলেন আপনি দুয়াই মাসুরা পাঠ করছেন দুয়াই মাসুরাতে আপনি আল্লাহ সুবান তালার নিকট নিজের পাপের স্বীকৃতি দিচ্ছেন যে আমি নিজের নফসের উপরে নিজের উপরে জুলুম করেছি বহুত গুনা করেছি আল্লাহ সুবান তালা এই গুনাগুলোকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে ক্ষমা করার কেউ আপনি আমাকে ক্ষমা করুন যেহেতু আপনি দয়াবান মেহেরবান তারপরে আমি আমরা আবার অন্য দুয়া মাসুরার মধ্যে বলছি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের আজাব হতে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জাহানামের আজাব হতে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দার্জালের ফেতনা হতে দুনিয়ার ফেতনা হতে মৃত্যুর সময়ের ফেতনা হতে গোনা হতে এবং ঋণ হতে এত কিছু আমি আল্লাহ সাল্লার নিকট চাচ্ছি তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শেষ বেলায় যখন দুয়া মাসুরাও পাঠ করা হয়ে যাবে তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শেষের বেলা হে নামাজি তুমি যা কিছু চাওয়ার আল্লাহ সোহ্নার নিকট চাইতে পারো তাহলে আমরা শেষ বেলায় চাইতে পারি যেহেতু মহানবী সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ যখন নামাজে থাকে তখন সে সে তার প্রতিপালকের সাথে নিবিড় আলাপে মশগুল থাকে এটা রয়েছে বোখারি হাদিস নম্বর এক হাজার দুইশো চোদ্দতে তাহলে সলাতের মধ্যে সে তার প্রভুর সঙ্গে নিবিড় আলাপে মশগুল থাকে তখনই চেয়ে নিতে হবে সলাত শেষ করার পরে নয় অতএব তখন চাইতে হবে তারপরে আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন মানুষ যখন সিজাতে থাকে মানুষ যখন কোন বান্দা যখন সিজা অবস্থায় থাকে তখন সে তার প্রতিপালকের সবচাইতে নিকটবর্তী থাকে অতএব এই সময় তুমি সিজা অবস্থায় তুমি তোমার প্রতিপালকের কাছে দোয়া করো কিছু চাও আশা করা যায় যে তুমি পাবে তবে এটা ফরজ নামাজে সম্ভব নয় কারণ নামাজ একটি সংক্ষিপ্ত সময় আর আল্লাহ রসুল সাল্লাহ হুকুম দিয়েছেন ইমামদেরকে যে তারা যেন সংক্ষিপ্তভাবে নামাজ পড়ায় কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পেছনে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে তোমাদের পেছনে দুর্বল বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তি আছে কিংবা মেয়েদেরও জমার সঙ্গে হয় তাদের মধ্যে কেউ হয়তো সংসদে কাজ ফেলে এসছে কারো ছোটো বাচ্চা আছে তো সংক্ষিপ্তভাবে সবাই নামাজটা আদায় করতে হবে অতপর আপনি যখন নফল নামাজ পড়বেন আর নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ তাহাজুদ সেই তাহাজুদ নামাজ বা নফল বা সুন্দর নামাজের মধ্যে আপনি দোয়া চান আপনি হাত তুলে দোয়া করেন একা একা কোনো সমস্যা নাই আর তখন সিজাতে গিয়ে আপনি সুভাহান রব্বী আলা আলা সুভান রব্বী আলা আলা সুহান আলা কয়েকবার পাঠ করে নেওয়ার পরে আপনি আল্লাহ সুবল্লাহ তোল্লা কাছে সিরজাই দোয়া করেন কিন্তু কোন দোয়া আপনি বাংলাতে চাইতে পারবেন আপনাকে আরবিতে কুরআন এবং হাদিসের যে দোয়াগুলো আপনার মুখস্থ আছে যার অর্থ জানা আছে যে দুয়া আপনি আল্লাহ সুবাহ তোল্লা নিকট করতে চান তো সেই অর্থবোধক দুয়া আপনি সিজাতে গিয়ে জিকির পরে করুন সালাম ফেরার পূর্বে করুন আপনি করতে পারেন অসুবিধা নাই আর হাত তুলে দুয়া আপনি করবেন সেই দোয়াও করতে পারেন কখন দোয়া কবুলের সময় যে রয়েছে উল্লেখ করা হয়েছে জুমার দিনে যখন ইমাম খুদবাতে ওঠে খুচবা থেকে নামার আগে মানে ওঠা এবং নামার মধ্যস্থলে রয়েছে দোয়া কবুলের সময় তারপরে বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল সাল বলছেন যে আজান ও একামতের মধ্যে দোয়া কবুল করা হয় অর্থাৎ যেমন নামাজের আজান হলো বারোটা পঁয়ত্রিশে জোহরের নামাজের আজান তারপরে বারোটা বারোটা পনেরোতে আজান হলো পঁয়ত্রিশে জমাত হবে এখন যদি আপনি মসজিদে প্রবেশ করেন দুই রেখা বা চার রেখা শূন্য দাদাই করলেন শূন্য করার পরে আপনি দেখছেন যে পাঁচ মিনিট বা দশ মিনিট হয়তো আপনার বাকি আছে জমাতে আপনি হাত তুলে দোয়া করতে পারেন অসুবিধা নাই তো যেখানে আপনার দোয়া হাত তুলে করার আপনি একা একা করেন কিন্তু ফরজ নামাজের পরে প্রমাণ নাই তাই করতে পারবেন না বারাকাল্লাহ ফিল করেন মাঝি দাদা ফানা হয়ে আলহামদুলিল্লাহ আল্লা রসুল্লা তো আমরা আলোচনা করছিলাম দুয়ার তো এই দুয়ার এত মর্তবা এত মর্যাদা আমরা তো জানি না যখন আমরা রাত্রে শয়ন করতে যাচ্ছি তখন আমাদের দোয়া আছে কি আমরা কয়জন এই দোয়াটা পড়ি সবার সময় আর কয়জন নিজেদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছি আল্লাহ বিশ মিকা আমুত হে আল্লাহ আমি আপনারই নাম নিয়ে মরি এবং জীবিত হই কারণ ঘুম হচ্ছে একটি মরণ মরণের দ্বিতীয় ভাই ছোট ভাই বলা যেতে পারে তো আল্লাহকে বলা হচ্ছে হে আল্লাহ আমি আপনারই নাম নিয়ে মরি এবং আপনারই নাম নিয়ে জীবিত হই তারপরে ঘুমিয়ে গেলাম ঘুম থেকে যখন জাগ্রত হলাম সঙ্গে সঙ্গে ইবাদত প্রথমে সঙ্গে সঙ্গে ইবাদত আলহামদুলিল্লাহ হিল্লাদি না আমা তানা ওয়াই হিন্ন সুর সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাদেরকে জীবিত করেছেন মৃত্যুর পরে তাহলে এই দোয়া পাঠ করলেন অতপর আপনার কি প্রয়োজন পড়ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হয় প্রসাব করা বা পায়খানা করা তো সেই যখন আপনি বা পায়খানায় প্রবেশ করছেন তখন আপনাকে দোয়া পড়তে হবে আপনি দোয়া পড়বেন আপনার সন্তানদেরকে শিক্ষা দেবেন সেই প্রসাবখানায় বা পায়খানার মধ্যে জিন থাকে নাপাক জিন থাকে নাপাক নোয়ার ও নারী জিন থাকে তো তাদের থেকে আশ্রয় নেওয়ার জন্য আপনি প্রস্তাবখানায় যখন যাচ্ছেন পায়খানায় যখন যাচ্ছেন তার বাইরে আপনাকে পড়তে হবে সন্তানদেরকে শিক্ষা দিতে হবে আল্লাহ আমি আল্লাহ আশ্রয় চাচ্ছি নর এবং নারী খুব জিন হতে তাহলে আপনি প্রবেশ করে গেলেন সেই নর নারী জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না অতপর পায়খানায় বসা অবস্থায় আপনি আল্লাহর নাম নিতে পারবেন না বা কোনো ইবাদত করতে পারবেন না আল্লাহ সুবানতলার রীতি অনুযায়ী যেটা হালাল পন্থা সেই অনুযায়ী আপনার চলা ফেরা ওঠা বসা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি জীবনযাপন করা এমনকি স্ত্রী সঙ্গম করাও আপনার ইবাদত তারও একটা নেকি রয়েছে যা কিছু করেন ইবাদত কিন্তু পায়খানায় গিয়ে ইবাদত করতে পারছে না যার কারণে যখন পায়খানা থেকে বের হচ্ছেন পায়খানায় প্রবেশ করছেন বাম পা প্রথমে রেখে প্রবেশ করতে হবে আর পায়খানা থেকে যখন বের হবেন পেশাবখানা থেকে যখন বের হবেন ডান পা আগে রেখে তারপর আপনি বার হয়েই বলবেন গুফরানাকা। হে আল্লাহ আমাকে ক্ষমা করুন যেহেতু আমি ওই অবস্থায় ইবাদত করতে পারিনি তো তারপরে আপনার উজু করুন নামাজ পড়ুন নামাজের মাধ্যমে দোয়া দোয়া রয়েছে নামাজের ভেতরে দোয়া রয়েছে আল্লাহ সু আল্লাহ নিকট সব কিছু চাওয়া হয়ে যাচ্ছে তারপরে কয়জনের জনের রাখিদা আছে বিশ্বাস আছে আচ্ছা দেখি আমি আমরা আমরা দেখি যে আমাদের ইমাম সাহেবের কাছে বা অন্যান্য কাছে পানি পড়াতে আসে বা আরও কিছু করতে আসে আমরা কি দেখি না আমাদের ছেলেদেরকে বাতাস লেগেছে বাতাসটা লাগবেটা কেন মুসলমানের ছেলেদেরকে বাতাস লাগবেটা কেন যদি আপনি মুসলমান হন আপনি যদি ওইভাবে ঘুম থেকে ওঠেন আর ওইভাবে প্রসাব পায়খানায় করতে গিয়ে দুয়া পড়েন আপনার সন্তানদেরকে যদি অনুরূপ শিক্ষা দেন যে পায়খানা পোশাকখানায় প্রবেশ করে এই দোয়া পড়বে তাহলে তারাও যখন প্রবেশ করবে তাদেরও ওই জিন খব তাদেরও কোনো ক্ষতি করতে পারবে না আপনারও কোনো ক্ষতি করতে পারবে না তারপরে আল্লাহ রসুল সাল্লাম হুকুম দিয়েছেন ছেলে ছেলেমেয়েরা ছোট আছে যখন সূর্য অস্ত যাওয়ার সময় হবে তাদেরকে ঘরের ভেতরে পুয়ে নাও যেহেতু ওই সূর্য অস্ত যাওয়ার সময় এবং মহেবের যখন আজান হয় তারপরে যতক্ষণ না অন্ধকার গাঢ় হয় ততক্ষণ পর্যন্ত শয়তান ছোটাছুটি করতে থাকে তোমাদের ছেলে ক্ষতি করতে পারে ওই আদেশ যদি আমরা মেনে চলি তাহলে সন্তানদেরকে যদি সেই সময় ঘরের ভেতরে পুরে নেই তাহলে আমাদের শয়তানটা কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমরা এগুলো আদেশ তো লঙ্ঘন করছি আমাদের তো ক্ষতি হবেই তারপরে এবার আপনার প্রয়োজন আপনি বার হচ্ছেন বাইরে আপনি বাড়ি থেকে বাইরে যাবেন কাউকে বলছেন আমার জন্য দোয়া করবে তো বলে দিল আল্লাহ মালিক চাও কিন্তু না আপনাকে দোয়া পড়তে হবে কি আপনি যখন বাইরে পা রাখছেন বিসমিল্লাহাক্কাল তো আল্লাহ বিল্লাহ আমি আল্লাহর নাম নিয়ে এবং তার উপরে আস্থা রেখে আমি বাইরে বার হলাম হে আল্লাহ সেই আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো কিছুই কেউ করতে পারে না তাহলে আপনার কোনো ক্ষতি সাধন হবে না আপনার কোনো ক্ষতি হবে না রাস্তাঘাটের মধ্যে আপনি আল্লাহর উপরে ভরসা করে যখন বের হবেন তখন আল্লাহ আপনাকে রক্ষা করবে তাহলে এই আকিদা কি আমাদের আছে এই বিশ্বাস কি আমাদের আছে এই আকিদার মধ্যে এই বিশ্বাসের মধ্যে ঘাটতি হয়েছে বলেই তো আজকে আমাদের এই দুরবস্থা এই সমস্ত দোয়া থেকে আমরা দূরে সরে আছি আর হাত তুলে দোয়াকে আমরা প্রাধান্যতা দিচ্ছি তারপর সকালবেলা যদি আপনি বলেন বিসমিল্লাহিলা ইলাদুর মাত মিশেই বনফিল আলু ইওয়ালা ফিস সামা ইয়হু সমে ওর আলিম সে আল্লাহ সুব্মাহতলায় নাম নিচ্ছি অতবার বের হচ্ছে যে আল্লা সুব্হতালা আকাশ এবং জমিযান মালিক তার নাম নিয়ে তার সমস্ত অনিষ্ট হতে পৃথিবীর সমস্ত রকমের অনিষ্ট হতে তার কাছে আশ্রয় প্রার্থনা করছি তাহলে আপনার কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু এখানে দরকার বিশ্বাস এই বিশ্বাসের আমাদের ঘাটতি রয়েছে মূলত বিশ্বাস যদি থাকে তাহলে আমরা এই দোয়াগুলো পড়তাম বিশ্বাস যদি আমাদের সঠিক থাকতো তাহলে এইগুলো উপরে আমরা আমল করতাম আর আমরা কোনো ক্ষতির অন্তর্ভুক্ত হতাম না অতপা বেলায় আপনি পড়েন আপনি যদি সকালে এই দোয়া পড়েন তাহলে সন্ধ্যা পর্যন্ত হেফাজতে থাকবেন আর সন্ধ্যাবেলায় যদি এই দোয়াটা পড়েন তাহলে সকাল পর্যন্ত আপনি সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজতে থাকবেন তাহলে এই আমল আমাদের নাই এই বিশ্বাসগুলো আমাদের নাই যার কারণে আমাদের এই অবস্থা এই হাদিসটা রয়েছে আপনার তিন মিজি আবু নে হাদিস নম্বর আহ দুই হাজার তিনশো একানব্বই যে ওই আল্লাহর নাম সহ ও সন্ধ্যা করছি যার নামের গুণে আকাশ ও পাতালের কোনো ক্ষতি সাধন কোনো কিছুই আমার ক্ষতি সাধন করতে পারে না তিনি হচ্ছেন শ্রবণকারী ও জ্ঞানী তারপরে রয়েছে আউজ বি কালিমাতিল্লাহিতামাখলাক আল্লাহর পরিপূর্ণ বাক্য সমূহ দ্বারা তার সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় কামনা করছি এটি সাহি মুসিবের হাদিস মিসকাদ হাদিস সম দুই হাজার চারশো তেইশ এই দোয়া দ্বারা আপনি কি বলছেন আল্লাহর পরিপূর্ণ বাক্য সম দ্বারা তার সৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় কামনা করছি তাহলে এই দোয়া যদি আপনি পড়তে পারেন তাহলে যত বিষাক্ত জিনিস হোক না কেন আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না আপনার ক্ষতি সাধন করতে এসে আপনার পাশ দিয়ে চলে যাবে সাপ বিছা কাঁকড়া অনেক কিছু চলে যাবে আপনাকে কামড়াবে না বা আপনার ক্ষতি সাধন হয়তো করতে এসেছিলো আপনি যে দুয়া পড়েছেন আপনি দেখবেন যে তারা হয়তো কোনোভাবে মরে পড়ে আছে আর এই বিসমিল্লাহিল্লাদ আসমী সেই জন্য ফিল্লাহ আলীম যে দুয়াটির আপনার চেন সিস্টেম আছে যে রাবিদের মাধ্যমে এসেছে খুব শক্তিশালী হাদিস সাই মুসলিমের হাদিস আর প্রা তিন মেজি আবুদাহ সাহির হাদিস হাদিসের সত্য হাদিস তাহলে এই সমস্ত কিছু উপরে যদি আমাদের আস্থা থাকে তাহলে জানতে হবে যে আমরা মুসলমান দুয়াই হচ্ছে ইবাদত দুয়াগুলোকে শিখতে হবে দুয়াগুলোকে জানতে হবে তার অর্থ জানতে হবে দোয়াগুলোর উপরে আমল করতে হবে তবেই আমরা পরিত্রাণ পাবো সমস্ত রকমের অমঙ্গল থেকে তবে আমরা সত্যিকারে মুসলমান হতে পারবো তবেই আমরা আল্লাহ সুবান তালার নিকট কালকে আমাদের দিনে উত্তম যাযায় খায়ের পাবার উত্তম প্রতিদান পাবার আশা রাখতে পারবো তো আল্লাহ সুবান্লাহালিক দোয়া করি যে আমরা অনেক কিছু শুনেছি আমরা অনেক কিছু জেনেছি কিন্তু আমাদের আমলের কমিয়ে আছে আমরা আমল করা হতে গাফিল হয়ে আছি অনেক আলেমের বক্তব্য আমরা শুনছি অনেক জুমার ফুচবা শুনেছি অনেক কিছু শুনছি কিন্তু সঠিকভাবে আমরা আমল করি না তারপরে খাওয়ার আগের দোয়া রয়েছে খাওয়ার পরে দোয়া রয়েছে তারপরে আপনার দাওয়াত বাড়িতে যাবার দাওয়াত খাবার দোয়া রয়েছে কাপড় পরিধান করার দোয়া রয়েছে এই সমস্তগুলোকে আমাদের জানতে হবে তার অর্থ জানতে হবে সেগুলোকে আমল করতে হবে আশা করা যায় যে আল্লাহ সুবল্লাহ তালা আমাদের এ ক্ষমা করবেন আমাদের ভেতরে যত ভুল ত্রুটিগুলো আছে আল্লাহ সুবল্লাহ তালা যেন সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করা আমাদেরকে সমতি প্রদান করেন এবং আমাদেরকে যেন সঠিকভাবে ইসলামের উপরে আমল করার সম্মতি প্রদান করেন আর দোয়ার ব্যাপারে আরেকটি জিনিস বলবো যে অনেকে দোয়া করি আল্লাহ সুবল্লাহ তালার নিকট কিন্তু মনে করি যে আমার দোয়া কবুল করছে করা হচ্ছে না কেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে তোমরা দোয়াতে দোয়া কবুল হওয়াতে তাড়াতাড়ি করে না তোমরা এটা মনে করো না যে আল্লাহ সুমনার কাছে দুয়া করছি বলে এক্ষুনি এটা কবুল হয়ে গিয়ে একদম হাতে নাতে সঙ্গে সঙ্গে পেয়ে যাবো না দোয়া কবুল হওয়ার আর না হওয়ার ব্যাপার রয়েছে আপনি দোয়া চাচ্ছেন দুয়াতে কোনো কিছু আপনি আপনাদের জন্য চাচ্ছেন বা কেউ কিছু চাচ্ছে আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন যে দুয়া কেউ চাচ্ছে তো সে জন্য যেটা চাচ্ছে আল্লাহ সুমনতলা হয়তো জানেন যে সেটা তার জন্য মঙ্গল হবে না তো তাকে দেওয়া হবে না সেটা সত্তর তার দুয়া মঞ্জুর করা হয় অথবা পরকালে তার জন্য জমা রাখা হয় কোনো কিছু যদি কেউ চায় তাহলে তার দোয়াটা কবুল করা হয় যে যদি সে নামাজি ব্যক্তি হয় যদি সে হালাল খেয়ে দোয়াটা করে যে যদি সে হালাল পরে দোয়াটা করে অবশ্যই কবুল করা হয় কিন্তু তার যে দোয়া দুয়াতে যে বস্তুটা সে আল্লাহর কাছে চাচ্ছে সেটা হয়তো তার জন্য মঙ্গলজনক নয় আল্লাহ সুবানা তালা সেটা দিচ্ছেন না তাকে কি হয় তার জীবন থেকে ওই দোয়া চাওয়ার মতো অনুরূপ কিছু দুঃখ বেদনা বা আপদ বিপদ বাড়া মুসিবত তার থেকে দূর করে দেওয়া হয় অথবা পরকালের জন্য সেটা জমা রাখা হয় অথবা অনুরূপ কোনো মন্দকে তার জীবন হতে মিটিয়ে দেওয়া হয় এটা আমাদের হাদিস আপনার আপনার কাল হাকিমেও রয়েছে চার খন্ড চারশো তিরানব্বই পৃষ্ঠায় তো দুয়া করতে হবে দুয়া কবুলের আশা রাখতে হবে আল্লাহ নিকট আর দুয়ার অর্থগুলো জানতে হবে আল্লাহ আমাদের সম্মতি প্রদান করুক আমিন ও আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين